দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে নিকনেম দিবেন। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা না টেনে এক সেকেন্ডে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনাদেরকে আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নিকনেম দিবেন। তো তার জন্য আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ফার্স্ট টাইমে আপনাদেরকে ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। তো এখানে দেখুন আমাদের কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু নিকনেম কোনো দেই নেই, তো আপনাদেরকে আমি নিকনেম দিয়ে দেখাবো। তো এখান থেকে আপনারা দেখুন এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন। তো এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন, এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, যে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এডিট পাবলিক ডিটেলস। তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, যে এখানে আপনারা নিচে চলে আসবেন। এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন একদম নিচে, এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে একটা ক্লিক করে দেবেন এডিট ইওর অ্যাবাউট ইনফো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অপশন পেয়ে যাবেন, একটু নিচে চলে আসবেন, একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন যে অ্যাড আদার্স নেম বলে একটা অপশন পেয়ে যাবেন, যে অ্যাডস আদার নেম একটা অপশন পেয়ে যাবেন। এই অ্যাডস আদার নেম একটা অপশনে ক্লিক করে দেবেন, অ্যাড আদার নেম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা নাম অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে আপনাদের নাম দিয়ে দেবেন, নাম দিয়ে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখুন অনেকগুলো অপশন থাকবে। তো এখান থেকে আপনাদেরকে এখানে একটা ডট পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো নেম পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেহেতু আমি এখানে নিকনেম দিব তাই এখানে নিকনেমে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদেরকে এ টিকমার অপশন একটা ক্লিক করে দিতে হবে। যদি টিকমার অপশনে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু শো করবে না। তো এখানে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সেভ বাটন একটা ক্লিক করে দেবেন, এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনার ফেসবুক অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি আবার ফেসবুকে চলে যাবেন, চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এ দেখুন গাইস, আপনারা এখান থেকে দেখতে পেলেন যে আমাদের এখানে কিন্তু নিকনেমটা কিন্তু চলে এসেছে, আমি আরাফাত দিয়েছিলাম। আপনারা যে নামটা দিবেন সেই নামটা কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে মূলত আপনাদের আপনাদের ফেসবুকের নিকনেমটা দিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের সকলের উপকার এসেছে। যদি ভিডিওটা দেখে একটু বোর আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আর চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে একটি নতুন ভিডিওতে, পরবর্তী নতুন ভিডিওতে। এতক্ষণ পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।